এভাবে চটকালেন কেন স্যার? দেখুন কিরম মুখ গুলো না, চুপসে গেছে একেবারে। এ বলছে এ নাকি 20 বছর ধরে ঠাকুর ভাষণ দিয়েছে এখানে, তাই ওর নাম লেখা আছে বাবা জমিদারি। গত 20 বছর ধরে আমি ভাষণ দিয়ে আসছি এখানে, আমি এখানে ভাষণ দেব। ওই দেখেছেন, চুপ, একদম চুপ। যাকে নিয়ে এত প্রবলেম সলিউশন সেই দেবে। তুমি বলো বস, গোবর্ধনেরটা কি আগে বিসর্জন হবে? কি বললে? 25 লাখ টাকার চাঁদা তুলে 15 লাখ টাকার পুজো দিয়েছে, আর বাকি 10 SBI। হ্যাঁ, ব্যাংক নয়, তাহলে সুনন্দ বৌদি ইনভেস্টমেন্ট। ভালোই আছো বাবা। হ্যাঁ, বাজে কথা বলছো, বাজে কথা। ঠাকুর এইভাবে কথা বলে নাকি? ঠাকুর দুধ খেতে পারে, কথা বলতে পারে না। লেদা আমার রাই। তা বস, হরিটা কি আগে হবে? হ্যাঁ, কি বলছো? সত্যি বাইরি? কি বললো, কি বললো? বলো না, আরে টেনশনে রাখছো কেন, বলো না কি বললো। বলবো নাকি? না না ভাই, না না না, দরকার নেই, দরকার নেই। উনি 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 আগে ভাষণ দিন, ভাষণ দিন। না না, আমার ভাষণের দরকার নেই, তুমি আগে বলো এই CBI মানেটা বলো। কিচ্ছু বলতে হবে না স্যার, কিচ্ছু বলতে হবে না। আপনি নেমে আসুন, একটু জল পানি খান। এই ছাটা জল নিয়ে। ও স্যার, আপনি কোন পুলিশ স্টেশন থেকে এসেছেন স্যার? আমি বলছি। বলছি আমার নাম ভজন, একটাই মাত্র জ্বালা, বউয়ের সাথে পেয়েছিলাম এই মোরগ ঝুটি শালা। আমার নামে সিংহ কাঁপে, বাঘকে বাড়িতে পুষি। আমি ভজন ঘোষ, হলদিয়া থানার ওসি। তাহলে ওটাকে এ যে বাড়িতে থাকে সে বাড়িটা আমার, যে পোশাকটা পরে আছে সেটাও আমার, ও যে ফায়ারটা করলো সেই বন্দুক আর গুলি সে দুটোও আমার, ও যে চাকরিটা করছে সেটাও আমার। তাহলে এগুলো ওকে দিয়েছো কেন? কারণ ও দিদিটাও যে আমার। দিদি? আরে আমার স্ত্রী। সব করে কেন? পুলিশ হতে চেয়েছিল, হতে পারেনি, তাই ফ্রাস্ট্রেশন থেকে। ফ্রাস্ট্রেশন নয়, ডেডিকেশন আর ডিটারমিনেশন। তুমি পুলিশ সেজে আমাদের র‍্যাগ করছো? হ্যাঁ, আপনারা তো একদিন দেখছেন আমার এই ফাটা কপালে, রোজ এই যে আমি একদিন পুলিশ হয়েছি তাতে তোমরা ট্রেলারটা দেখতে পেরেছো, আর যদি পুরো পুলিশ হয়ে যাই পাক্কা সিনেমা দেখাবো। ও ভাই, ও ভাই, তোমার কথা তো গণপতি বাবা শোনে, তা তুমি ওনাকে জিজ্ঞেস করো না তুমি কবে পুলিশ হবে। একদিনও হতে পারবে না। আলবাত হবো। গণপতি বাপ্পা, আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যামার কল্পনায়, তুই মিলে যামার গল্পটায়।